আপু ভালো আছি আপু জান। ওকে, তো এখন আমি ইউজ করব হচ্ছে আয়নাজেল। আয়নাজেল ইউজ করবেন কেন আমি বলে দিচ্ছি, বিকজ আয়নাজেল ইউজ করলে যে মজাটা পাবেন সেটা হচ্ছে গরমে আপনার স্কিনটা ঘামবে না, গরমে আপনার স্কিন ঘামবে না, সান প্রোটেকশনের কাজ করবে, গ্লাস স্কিন করবে, চকচকে স্কিন করবে, অয়েলি ভাব ছাড়া, স্কিনের অয়েলি ভাব ছাড়া স্কিনকে চকচকে করা, গ্লাস স্কিন করা কিন্তু অনেক টাফ ব্যাপার। আপনি দেখবেন অনেক সেলাররা অনেক গ্লাস স্কিন প্রোডাক্ট সেল করে যেগুলো মুখে দিলে তেল তেলা হয়ে থাকবে, ওইটা আসলে গ্লাস স্কিন না, ওটা আসলে তেল তেলা স্কিন, ওটা গ্লাস স্কিন বলা যায় না, ওটা বলে খালাম্মা স্কিন, জরিনা স্কিন, তেল তেলা স্কিন। কারণ মুখে যদি আপনি সর্ষের তেল লাগান তাও আপনার চকচক করবে, ওটা কিন্তু গ্লাস স্কিন না। গ্লাস স্কিন কোনটা বলে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আয়না জেলটা লাগালে বুঝতে পারবেন যে গ্লাস স্কিন কারে কয়, গ্লাস স্কিন কারে কয়, কত প্রকার কি কি, ঠিক আছে। এই যে আয়না জেল, আয়না জেলটা একটা জেল, কিন্তু এটা রোদে গেলে চুলার কাছে গেলে সান প্রোটেকশনের কাজ করে, রোদে গেলে চুলার কাছে গেলে সান প্রোটেকশনের কাজ করে, ঠিক আছে। এটার মধ্যে এসপিএফ 50 দেওয়া আছে, 50 সবাই ডিমান্ড করেছিল আপু এমন একটা জেল আনবেন যে জেলটা দিয়ে আমি যখন বাইরে যাব আমাকে কালো লাগবে না, উল্টা আমাকে ফর্সা লাগবে, আমার স্কিনটা গ্লো দিবে, তাদের জন্য এটা একটা আশীর্বাদ। এবং এটা একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে এটার উপরে আপনি চাইলে আপনার পছন্দের ক্রিম দিতে পারবেন। হ্যাঁ, এটা দেওয়ার পর 10 মিনিট পর, হ্যাঁ ঠিক 10 মিনিট পর আপনি আপনার পছন্দের মেকআপ করতে পারবেন, পছন্দের ক্রিম দিতে পারবেন, আপনার মন পছন্দ কোনো ক্রিম থাকলে সেটা আপনি দিতে পারবেন, কারণ এটা ভ্যানিশ হয়ে যায়।